এইটা হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন তো এই তো সবাই একদম রেডি হয়ে বের হয়ে গেলাম সমুদ্রে গোসল করার জন্য আর এই তো সবাই টুকটাক আমিও আমার ছেলের জন্য আদিবের জন্য টুকটাক কাপড় নিয়ে নিছি যেহেতু ভিজা আস্তে আস্তে একটু সময় লেগে যায় আর ঠান্ডার দিন শীতের দিন তো ওর জন্য আবার এক্সট্রা কাপড় নিয়ে নিছি তো অটো করে একদম সবাই মিলে চলে আসছি সুগন্ধা পয়েন্টে তো সুগন্ধার আসার পরে সবাই চশমা সানগ্লাস যার যেটা পছন্দ যে যেটা খাবে সব কিনতেছিল কিনে টেনা শেষ করে তারপরে হচ্ছে সবাই তো চলে আসছি সমুদ্রের পারে। তো দেখতেছিলাম কোন সাইডটা ফাঁকা আছে ওই সাইডে আসলে যাব গোসল করার জন্য এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল আর যেহেতু আমরা ফ্যামিলি সবাই গেছি তো সেইখানে সবার সেফটির কথা চিন্তা করে আসলে যেখানে একটু নিরিবিলি পাইছি আমরা ওইখানেই গেছি এই তো নেমে গেছে আদিপ আদিপের বাবা আদিপ তো পানি পাইলে আর কিছুই লাগে না তা সমুদ্রের পানি বইলার কথা ঢেউ আসতেছিল হয়তো খুশিতে শুধু নাচানাচি বাপ ছেলে নেমায় গেছে পানিতে তো এইদিকে সবাই পানিতে নামছে তো এই তো আমরাও নেমে গেলাম এটা আমি তো সবাই মজা করতেছি অনেক আর আদিপ তো পানি পাইছে খেলনা পাইয়া গেছে পানির মধ্যে একটা কিসের যেন এগুলো দিয়েই খেলতেছিল তারপরে হচ্ছে এই তো স্পিড বোর্ডে উঠলাম তারপরে নামান স্পিড বোর্ড নামা আসলে ভিডিওটা ঠিক মতো করা হয়নি তারপরে হচ্ছে এই তো এই রাইড উঠে গেলাম তারপরে আদিপের পাপা চালাইতেছিলো রাইড আর ওই ভাইয়াটা একটা ভাইয়া যার গাড়ি যে ভাইয়াটার গাড়ি মানে দেখাই দিতেছিল আর ওইখান থেকে আমি তো মানে পিছলা কাপড় পরছি ওই ওচা থেকে পরে যেতেছিলাম বারবার তো এর জন্য বারবার গাড়িটা থামানো হইতেছে তারপর আমরা কিছু আমি একদম পায়ের মধ্যে লেগে গেছে কতগুলো দেখেন পাঁচ ছয়টার মতো আপনার স্টার ফিশ তারা মাছ যেটা ওইটা পাইছি তারপরে ওইখান থেকে গোসল টুসল শেষ করে সবাই চলে আসছি হোটেলে খাওয়ার জন্য আজকে আমাদের খাবার ছিল সুরমা মাছ ভর্তা ভাজি প্লাস ডাল আর বাচ্চাদের জন্য ছিল মুরগির মাংস যেহেতু সমুদ্রের পাড়ে আসছে সেহেতু তো মাছ না খেলে চলে না তাই মাছ খাইছি এদিকে আদি কান্নাকাটি করতেছে বাস তারপর আমরা সবাই বিকালে রেস্ট করে চলে আসছি বার্মিস মার্কেট বার্মিস মার্কেটে আইসা তারপর সবাই টুকটাক কেনাকাটা যার যেমন লাগে আর বার্মিস মার্কেটে আসলে একটু কমই পাইছি ওইখানে ওইখানে যে মানে সুগন্ধা বিচের ওইখানে যে দোকানগুলো ছিল ওইগুলো তো অনেক দাম ছিল প্রাইস অনেক বেশি তার চাইতে এখানে তুলনামূলক প্রাইস অনেক প্রাইসটা অনেক কম ছিল তাই সবাই সব কিছু কিনে নিয়েছি এখান থেকেই তারপরে এখান থেকে সব কিছু কেনাকাটা শেষ করে আমরা চলে গেছি আবার ব্যাক করছি হোটেলে তো এখানে যাওয়ার পরে সবাই কাঁকড়া খাইলাম কাঁকড়া খাওয়ার জন্য চলে গেছি সি ফুডে তো এটার ব্লগ একদিন দেখাবো তো সি ফুডে গিয়ে তো সবাই মিলে কাঁকড়া খাইলাম অনেক মজা লাগছে এই ছিল